নমস্কার, দি রিপোর্টে স্বাগত। কথায় আছে সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রত্যেক বছর বহু মানুষ এই তীর্থস্থানে ছুটে আসেন পূর্ণ লাভের আশায়। পূর্ণ স্নান, কপিল মুনি আশ্রমে পুজো দেওয়া, সাগর মেলা ভ্রমণ সব মিলিয়ে এক বিরাট আয়োজন। দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের পরিষেবা দিতে সদা তৎপর থাকে প্রশাসনও। এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম সাগর মেলার সার্বিক চিত্রটা, তবে এবার আপনাদের দেখাবো সাগর মেলার আরো একটি দিক। গঙ্গাসাগরে নিবাসী তাপসী পাইক পুণ্যার্থীদের ফেলে দেওয়া তামা, পিতলের খট, বস্ত্র, টাকা কুড়িয়ে হয় তিন যাপন। এই বিরাট সমাবেশের মাঝে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে রুজি রুটির টানে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। শুনবো তার সেই গল্প। এটা আমার গুড়াই, সোনা রূপা চাঁদি তোমার লোটা, এটা গুড়াই গুড়াইলে আমার দোকানে দিয়ে বেচি বেচি আমার সংসার চালাই। বাচ্চা কাচ্চাটাকে আমার তো পাইতে হবে। হ্যাঁ, ওই যে চাদর, এইগুলো সোনা রূপা লোটা, এইভাবে সংসার চলে। হ্যাঁ 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 হ্যাঁ, বারো মাস। তো এই সাগর মেলার সময় করে? না না না, বারো মাস। বারো মাস করে? হ্যাঁ হ্যাঁ, বারো মাস। আমরা মানে স্নান করে দেই, কাপড় আরো ধুয়ে দেই, কারো মনে হয় 6 টাকা দিয়ে যায়, কেউ মনে হয় 20 টাকা দিয়ে যায়, কেউ গোটে সোনাও দিয়ে যায়, কেউ রূপও দিয়ে যায়। এইটা আমরা সংসারে কে কে আছে? আমার মানে ছেলে মেয়েরা সবলে মোট 6 জন। আমাদের স্বামী ওই যে ইয়ে আছে, তাকে বলে চুমুক, ওইটা টানে। আচ্ছা, ওই যে পয়সা? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ঘুরাই সাগর মেলার সময় কখন কত টাকা হয়? এই সাগর মেলার এই কদিন পার ডে কিরকম হয়? 200-250-300। আর সাগর মেলা যখন না থাকে তখন 600-200-100। সংসারটাকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যান তাপসী। যে দেশে কোটি কোটি টাকা ব্যয় করে ধর্মের ধ্বজা ওড়ানো হয়, সে দেশেই লোক মরে পেটের জ্বালায়। শ্যামানন্দ পাল ও মামনি রায়, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।